আসার পরে মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, জীবনের শেষ দিন পর্যন্ত ওনার এই পরিবর্তন অব্যাহত ছিল। ওনার উল্লেখযোগ্য যে ঘটনাগুলি সেটা বেশিরভাগে সকল মুসলমানের জানা। বালক বয়সে কি ঘটনা ঘটেছে, লেখাপড়ার বয়সে কি ঘটনা ঘটেছে, লেখাপড়ার বয়সে যে ঘটনা সেটা একটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাগদাদে নিজামিয়া মাদ্রাসা যখন উনি পড়তে গেছিল, একজন আল্লাহ বলে জিজ্ঞাসা করলো সকল ছাত্রদেরকে, আপনারা এখানে কি করেন, আপনারা লেখাপড়া করে কি উদ্দেশ্যে? তাকে একজন এক এক উদ্দেশ্য বলছে, শুধু গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসান ও হুসাইন রাদি আল্লাহ, উনি বলেছেন যে আল্লাহ ও আল্লাহ রাসূলের দ্বীনের আর ওনার সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহ উনি বলেছেন তোমার কারণে এই মাদ্রাসা এখন টিকে রেখেছিল, আমি এই মাদ্রাসাটাকে বন্ধ করে দিলাম। আর একজন ছিলাম বাগদাদে নিজামিয়া মাদ্রাসা তৎকালীন সময়ে অক্সফোর্ড আজকের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো সারা বিশ্বে যে খ্যাতি অর্জন করে, তৎকালীন সময়ে বাগদাদ নিজামিয়া মাদ্রাসা সেরকম। তাতারিখানকে ইসলামের নিয়ে এসেছে তার শিষ্য যারাদেরকে নিয়ে এসেছে আব্দুল কাদের জিলানি খলিফা, ওনাকে কি প্রশ্ন করেছেন যে মৌলভী তোমার গালে যে দাড়ি আর কুকুরের কুকুরের লেজের মধ্যে পার্থক্য কি? এখন আপনাকে আমাকে যদি প্রশ্ন করে আপনি কি বলবেন? যে আপনাকে গুলি করে মারা কোনো উচিত, আপনি কুকুরের সাথে আমি মিলাইছি। তখন উনি উত্তর দিয়েছেন যে আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে ওই কুকুরের থেকে আমার দাড়িগুলো উত্তম, আর যদি আমি আল্লাহর বান্দা হতে না পারি তাহলে ওই কুকুর থেকে আমি নিকৃষ্ট। এই কথা হজম করে তারপর তাকে চুপি চুপি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে তাকে ইসলামের মধ্যে নিয়ে এসেছে। তখন তার তাতারি চেঙ্গিস খানের বা তাতারি যে যুগ, তারা যেদিকে যেত সকল মানুষকে হত্যা করতে এবং লুটপোটাস করে নিয়ে আসে, তাদেরকে দিনের পথে নিয়ে আসে। সর্বশেষ যেটা ঘটে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ ঘটনা, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যে প্রধান খলিফা ছিলেন গাউসেবাগ আব্দুল কাদের জিলানির ছাত্র ছিলেন, তৌসেফাক আব্দুল কাদের জিলানি প্রত্যেক বছর উনি ওনার থেকে 3000 আলেম বেরোত, ওই প্রত্যেক আলেম আল্লাহর ওলি ছিলেন, ওনারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন। এমনিতে এখানে দাঁড়িয়ে কথা বলছেন ওনার খলিফা ওনার ছাত্র অনুসারে সারা পৃথিবী এভাবে ছড়িয়ে পড়ছে, উনি শুধু গদিতে বসে থাকেননি, একদিকে দরস দিয়েছেন আর একদিকে মাসালা দিয়েছেন আর একদিকে দিনের খাদমত করেছেন আর একদিকে মাহফিল করেছেন এবং চারটি বিবাহ করেছেন, ওনার 52 জন সন্তান ছিল, কতগুলি কাজ একসাথে আঞ্জাম দিয়েছে, এর মধ্যে আবার হজ করতেও যেতে, এমন কোন কাজ উনি বাকি রেখেছেন। বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছেন সাইয়্যিদা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, এটার পিছনে কে ছিল? প্রধান খলিফা কে ছিল? কাউসেবাগের ছাত্র। এখানে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এই কাজটা বেশি সুন্দরভাবে উদ্ধার করতে পেরেছেন। শুধু উদ্ধার করেন না, উদ্ধার করার পরে যে সমস্ত লেবাসধারী আলেম ছিল ইয়াহুদি তাদেরকে হত্যা করেছে। যিনি সেনা প্রধান থাকে অথবা দেশের বাদশাহ থাকে ওনার উজির এবং নাজির তারা যদি সঠিক না থাকে কোনোভাবে সম্ভব না দেশ পরিচালনা করেন। সাহেব নাজিব রহমান বলে সুদক্ষ সেনাপতি ছিলেন কিন্তু ওনাকে পরিচালনা তিনি করছেন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি কোনখান থেকে আসছে? গাউসেবাগকে নিজগত থেকে এসেছে, এমনি যে উদ্ধার হয়নি এই কারণে। এবং যখন ফজরের সময় যে একটি কথা আপনাদেরকে বলি যে যেখানে এখন আমরা বড় একটা দুঃসময় পার করতেছি এই সময়ে হাল ধরতে হবে একজন আল্লাহর বলি যিনি এখানে বসে সকল কিছু মোকাবিলা করতে পারবে। গাউসেফাক তাদের আল্লাহ যদিও বাগদাদ শহরে থাকতেন কিন্তু সাগরে কি করতো সেটাও খেয়াল রাখতেন, গনে কি করতো সেটাও খেয়াল রাখতেন। উনি দরজ দিচ্ছেন সাগরে জাহাজ ডুবতেছে, উনি এক হাতে বাম হাতে জাহাজটা সাগরে কিনে নিয়ে আসলেন। ছাত্র জিজ্ঞাসা করলো হুজুর আপনার হাতে পানি কেন? যে সাগরে একটা জাহাজ ডুবে গেছে সেটাকে আমি কাছে নিয়ে এসেছি।
তাহলে একদিকে হাদিস দরদ দিচ্ছেন, অন্যদিকে কি করতেছেন, বান্দাকে উদ্ধার করতেছেন। এই কারণে গাউসে ভাগ বলা হয়। আর এই জামানায় এসে একদল বলে গাউসে ভাগ বললে শিরিক, আর একদল বলে গাউসে ভাগ বললে কি এবাদত। এখন দুইটা দুই দুই ভাগে পুরাই বিভক্ত, একজন চলে গেছে শিরিক আর চলে গেছে এবাদতে, মাঝখানে কোনো কাজ নেই। গাউসে ভাগ মানে কি সাহায্যকারী। এখন যারা শিরিক বলে তারা বলে কি আল্লাহকে বাদ দিয়ে গাউসে ভাগকে মানা শুরু করছে। যে গাউসে ভাগকে মানে সে কি আল্লাহকে বাদ দিছে না গাউসে ভাগ আল্লাহকে বাদ দিছে? মানে না বুঝলে যা হয়। একটা উদাহরণ আপনাদের দিন আগে আপনাকে দিয়েছিলাম, ডিসি সব ওয়াজ করতেছে মানুষকে বুঝাইতেছে মদ সম্পর্কে, তো মদের ভিতরে একটা কেড়া ছড়ে দিয়েছে মানে পোকা ছড়ে দিয়েছে যে মারা গেছে। তো বুঝলে কি বুঝলেন, যে বুঝলাম যে মদ খাইলে ফেটার ভিতরে যা কেড়া আছে সব মারা যাবে, এই বুঝছি। যারা বুঝান তারা সুন্দর করে যারা কিছু বুঝেন। আর এই তাকবীর আল্লাহু আকবার, আর এই রিসালাত আমাদের প্রতিষ্ঠানের আগমন আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। আল্লাহ হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করে সকলে আল্লাহ আমিন। আমি অনেক সময় নিয়ে নিয়েছি, এখন মাহফিলের শুরুতে কালাম বিভাগ থেকে তালাবাদ করবেন হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন। بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خشية الله، وتلك الأمثال نضربها للناس يتفكرون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله.
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بداه بلا مريدين کو دیکھا اے پیو رسول بیدائے بیلائے مورے دین کو دیکھا اے پیو رسول اپنا
بائے فرزائے نور العبر تقریت وشکر بے فرحوز دور دار السنت کامل مدرہ شاہ رشن عبد النوطافہ آمادر شکل شکر جیتا وطر مجھے سپنے تو ہوتی مفتی حافظ احمد نظام شاہ بشاہ بزرگ بزرگ کے شکل حق دے کے نور العبر تقریت وشکر جنر شکر جنر شکر جنر السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. وعلى آله فقد قال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان سبيل من أناب إليه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم Thank you.
اللهم صل وسلم وبارك عليه. اللہ پرمی رسول پرمی پیغامدار دیندار مسلمان تمام پریو حیاء رحمنی و رحمکم اللہ. اللہ پاک رب العالمین دربار شکریہ دے کوئی چیز رب العزت حسن نماز ادے کرے پڑے اللہ مہان ولی شکور ولی دیر سردار شب ولی دیر سردار گرو پیر عبدالقادر جیلانی رحمت اللہ علیہ و رضی اللہ تعالیٰ عنہ شرورین اج کے لیے فاتحہ یاد تھا ہم آپ کے شریک ہوا توفیق ہمارے بھی دان کر حدیث شریف آستے ذکر الصالحین کفا بندہ تکن نیکار کنو بندہ شرونے بوشے پڑے آلزنا پڑے شنے اے شرون کراتا کامے اللہ پاک اے شرون کاری بندہ در گناہ بلی معاف کرتے شرون کاری بندہ تاہلے آمرا جانا روزے پاک کے شرون کرے আজকের এই মাহফিলের ইন্তজাম করেছি শরীক হয়েছি আমার নবীজির হাদিস শরীফ আমাদেরকে আশা দিচ্ছে যতক্ষণ থাকব আমাদের গোনা মাফ হতে এবং এই মাহফিলটাকে আমাদের জন্য গোনা মাফের কাফারা হিসেবে আল্লাহ কবুল করবেন। এটি হাদিস শরীফের অর্থটা বলতাম আমি জানতে চাই যে এমন বরকতপূর্ণ মাহফিলে আমরা শরীক হতে পেরে খুশি না বেচারা খুশি এই খুশিটার জন্য আমরা কিছু হলেও তো যিনি আমাকে দিয়েছেন তাকে খুশি করা দরকার খুশি করার জন্য যা করতে হবে তাই করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হয় আল্লাহ আপনি কেমনে খুশি হন আমার আল্লাহ বলে আমার হাবিব খুশি হলে আমি খুশি হই সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে খুশি করার মাধ্যম হচ্ছে একজন ইমানদার মুসলমান প্রাণভরে তার নবীর উপর দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ এজন্য বলা হচ্ছে যে রাসূল করিমের ফরমান হলো হাশরের ময়দানে আমার ওই উম্মতটা আমার তত বেশি কাছে থাকবে যে দুনিয়াতে যত বেশি দরুদ শরীফ পড়েছে। ওবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী দরুদ শরীফের ফজাইল কথা বললেন উনি বলেন হুজুর আমি দরুদ শরীফ পড়তে চাই আমার জীবনের চার ভাগের এক ভাগ অংশ একটা এক চতুর্থাংশ হায়াত শুধুমাত্র আপনার দরুদের জন্য বরাদ্দ করতে চাই। নবীজি বললেন বাহু খাইরুল লাক এটি মাশরিকা এটি তোমার জন্য তোমার ইচ্ছা ফাইন জিদ্দা বাহু খাইরুল লাক যদি তুমি একটু বাড়াতে পারো তাহলে সেটা তোমার জন্য আরো ভালো হবে। তো তিনি বলেন হুজুর তাইলে আমি একটা কাজ করি আমার তিন ভাগের জীবনের তিন ভাগের এক ভাগ দরুদ শরীফের জন্য বরাদ্দ করে দিলাম আগে ছিল চার ভাগে এখন তিন ভাগে আগে থেকে বাড়ছে না আলোচনা বেশি লম্বা করবো না অনেক দূরের সফর করে নিজের ক্লান্ত আপনাদেরকেও ক্লান্ত বানাবো না তো যতক্ষণ করবো আমাকে আপনারা সতেজ রাখতে হবে আপনারা তো জানেন আমাকে সতেজ রাখার ব্যবস্থা জানেন না দেখজন ঘুমাইলে জিমাইলে বুঝবো যে আমার টাইম শেষ আমিও বিদায় আমিও খুশি আপনারাও খুশি রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন আমি চার ভাগের এক ভাগ আপনার দরুদ শরীফের জন্য শুধুমাত্র এই দরুদের জন্য বরাদ্দ করে দিলাম। যখন আমি বললেন সেটা তোমার ইচ্ছা তবে আরো বাড়াতে পারলে তখন বললেন কি তিন ভাগে যদি আমার এই হিসাবটা বুঝে থাকেন সহজে করবেন আগে থেকে সময় দরুদের জন্য বরাদ্দের সময় বাড়ছে না কমছে তবে যে বলে তোমার ইচ্ছা তুমি যাচ্ছে ভালো তবে যদি আরো বাড়াতে পারো তাহলে সেটা তোমার জন্য
তিনি বলে হুজুর তাইলে আর কথা নাই আমার জীবনের প্রত্যেক সময় আমরা দোষ শরীফের জন্য পড়া দোষ তার মানে আগে থেকে আরে মাস নবীজি এবার বলে বয়সে মাসে তা তুমি যা চাও যেটা পাবো ওই বললাম যদি তুমি বাড়াতে পারো সেটা তোমার জন্য আরো ভালো হবে আমি অর্ধেক করলাম তার বড় নবী খুশি না তার মানে আচ্ছা হুজুর আমি বুঝে ফেলেছি আমার দরুদ শরীফের জন্য আমার জীবনে আল্লাহ পাক যে সময়টা আমার নিঃশ্বাস রাখবেন ফরজ ইবাদত থেকে যখন আমি ফারেগ হয়ে যাব এর বাকি সময় অর্থাৎ আমার গোটা জীবনটা আছে নবীর দরুদ শরীফের জন্য বরাদ্দ করেছি নবীজি বলে এবার ঠিক আছে মেসেজ আমাদের জন্য দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে কোন টাইম বেঁধে দেওয়ার কোন সুযোগ নাই দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে কোন সময় মন না চাওয়া নিরুৎসাহিত করা নিজেকে বা অন্যকে এটার সুযোগ নাই কথাটা বুঝছেন তো যদি এটা বুঝে থাকেন তাহলে দোয়ার আগে দোয়ার পরে অবসর সময়ে ঘুমানোর সময় অফিসের সময় বাসার সময় নামাজের আগে নামাজের পরে কোরআন শরীফ তিলাওয়াতের আগে কোরআন শরীফ তিলাওয়াতের পরে আজানের আগে আজানের পরে ইকামতের আগে এই ইবাদতগুলো যে সময়গুলো ফরজিয়ত আদায় হয়ে যায় বাকি সব সময় দরুদ শরীফ পড়া এটা হচ্ছে মুমিনের আলামত কার আলামত আর কোন সময়ে দরুদ শরীফ পড়া বা অন্যকে পড়তে নিরুৎসাহিত করা এটা মুমিনের আলামত নয় এটা নবী প্রেমিকের আলামত এটা অন্যদের আলামত কথাটা কি কঠিন হয়েছে তাহলে দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকতে আপত্তি তো এটা পরের কথা আগে কথা হলো যে দরুদ শরীফ যত বেশি পড়বে বান্দার চেহারা তত বেশি উজ্জ্বল হবে মন তত খুশি হবে এবং এই দরুদ শরীফ বান্দাকে শেষ পর্যন্ত আল্লাহর বলি বানিয়ে ফেলবে মোহাম্মদ বিন সুলাইমান জাজলি রাহমাতুল্লাহি আলাইহি উনি সফরে যাচ্ছেন দিন প্রচার করার জন্য আল্লাহর বলি নন আপনার আমার মতো এজরুমে বসে বসে ভিডিও বানাই বানিয়ে আল্লাহর বলিদের কাছে যাও না ওদের কাছে যাওয়া দরকার কি আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহ হে কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে ওদের কাছে যাওয়ার কোনো দরকার নেই এই জাতীয় ভিডিও বা আল্লাহর বলিদের মাজার সিয়ারতের ব্যাপারে আপত্তিকর ভিডিও আল্লাহর বলিদেরকে মানুষ অসম্মান করার জন্য ওয়াসওয়াসা দেওয়ার মতো ভিডিও বানিয়ে দিয়ে এসি বলছে কিন্তু ঘামে না মেকআপ করতো এই যে আরামের ঘরে বসে এইভাবে ইসলাম প্রচার করেন নাই তারা কি ভেবেছে জানেন এই রাস্তা মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ খেয়েছেন কয়বার ইয়ত্তা নেই কোন জায়গায় কোন মানে একটু আরাম করার বিশ্রাম করার জায়গাটা পর্যন্ত ছিল না একটু পানি পান করার মতো জায়গাটা তো ছিল না কিসের মরুভূমি কিসের পাহাড়ি কিসের মানে বিশাল সাগর নদী বড় বড় জলাশয় পাহাড়ে ওনারা এক দেশ থেকে আরেক দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করেছেন বলে আপনার আমার মতো বান্দারা যাদের এই কয়েক পুরুষ উপরে গেলে ইতিহাস অন্যরকম থাকবে তারা আজকে কালেমা পড়া শিখেছি আল্লাহর নাম শিখেছি আব্দুল্লাহ আব্দুর রহমান হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রম সেই মোহাম্মদ বিন সুলাইমান জাজলি রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বলিদের মধ্যে একজন যাচ্ছেন খাবার তো নাই শুকনা খাবার নিয়ে যারা সফর সঙ্গে আছেন তারও সফর এখতিয়ার করেন যখন যা নসিব হয়েছে তা খেয়েছেন অথচ প্রত্যেকের বাবা দাদা জমিদার এবং নিজেরা অনেক বড় বড় সন্তোষ লাগে এগুলোকে ছুড়ে ফেলে দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য
এগুলোকে ছড়ে ফেলে দিয়েছেন আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আরামকে হারাম করে দিয়েছেন আল্লাহ পাকের দিনকে মানুষের অন্তরে অন্তরে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তো যখন আসরের নামাজের সময় হয়েছে, বক্ত চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আটতেছে, মরু প্রান্তরে কোন পানির ব্যবস্থা নেই, পুকুর নেই, নলকূপ নেই, এখন একটা বাড়ি পেয়েছেন, একা একটা বাড়ি, ছোট একটা ঘর, কুড়ে ঘর, ওখানে গিয়ে বলতেছেন যে কেউ আছেন আমাদেরকে, আমরা মুসাফির, আমাদের একটু খজুর পানি দেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজের সময় ঘরে চলে যাচ্ছে, তো কেউ নাই, কেউ সাড়া দিচ্ছে না। ছোট্ট একটা মেয়ে ঘর থেকে বের হয়ে বলতেছে আপনি কে? বলে আমি আল্লাহর বান্দা মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ। আমাদের আপনার নাম মায়ের মুখে শুনেছি, সাধারণ কোন অধ্যায় নয়, আপনি নাকি আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর বলি কিভাবে মানুষ, আমি যখন কোন বান্দাকে ভালোবেসে ফেলবো, ওই বান্দাটার চক্ষুটা সাধারণ কোন চক্ষু থাকে না, এই চোখের মধ্যে আমি আল্লাহর কুদরতের ক্ষমতা চলে আসে, যে চক্ষুর বলে সে দেখতে পারে, এই বান্দার হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতের ক্ষমতা চলে যায়, যে ক্ষমতা বলে বান্দা ধরতে পারে, ওই বান্দার পায়ের মধ্যে আমি আল্লাহ ক্ষমতা দেই, যে ক্ষমতা বলে বান্দা পথ চলতে পারে। যখন বান্দার কাছে কিন্তু এখানে আপনি কূপ দেখতেছেন, আমার ঘরের সামনে একটা কূপ দেখতেছেন, আপনি পানি পাচ্ছেন না, অজু করার জন্য পানি তুলতে পারতেছেন না, বালতি আর রশি নেই, এই জন্য আমার সাহায্য চাচ্ছেন কেন? এই যে সামনে কূপ যখন পানি দেখে ফেলেছেন, এখন তো আর কোন তেমন করার কোন সুযোগ নেই, অজুই করতে হবে, পানি তুলতে হবে, পানির ব্যবস্থা আপনি করো। বলে মা তুমি এত গভীর কথা কিভাবে বলো, আমার নামাজের সময় চলে যাচ্ছে, তুমি তো জানো আসরের নামাজের সময় খুব তাড়াতাড়ি চলে যায়, মাঝখানে গ্যাপটা খুব কম, তাড়াতাড়ি তুমি আমার রশি এবং বালতি দাও, আমি অজু করবো, নামাজ আদায় করবো, পরে তোমার সাথে কথা বলবো। মেয়ে ডাক দিয়ে বলে হুজুর আমার সাথে আসেন, আমার সাথে আসেন, সামনে নিয়ে গেছে, রশি লাগবে না, বালতি লাগবে না, সামনে নিয়ে থুতু দিয়েছে, থুতু একটু কিছু দূরে শরীর পড়ছে আর কি, মনে মনে পরে থুতু দিয়েছে, ফু দিয়েছে, দেবার সাথে সাথে ওই নিজের পানিটা উপরে উঠে চলে এসেছে, অজু করেছেন, নামাজ পড়েছেন, নামাজের পরে জিজ্ঞেস করে মা গো এত ছোট মানুষ, তোমাকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছেন, কিভাবে দান করেছেন আল্লাহ তোমাকে, এত মর্যাদা দান করেছেন, তুমি কি আদায় করো একটু, তোমার ওজিফাটা বলো। মেয়ে ডাক দিয়ে বলে হুজুর আমি তো বড় কোনো আলেম না, বড় কোনো আবেদ না, এমন কোনো জিনিস আমার কাছে নেই, তবে শুনেছি আমার মা যখন ছোটবেলায় আমাকে কোলে রাখতে, তখন থেকেই আমার নবীর দরুদ শরীফ গুনগুন গুনগুন করে পড়তেন, এই দরুদ শরীফটা আমি তখন থেকে অভ্যাস করে নিয়েছি, আমার অভ্যাসের মধ্যে একটি হলো আল্লাহর নবীর দরুদ মোহাব্বতে পড়া। দরুদ শরীফ পড়েছেন আল্লাহ পাক এই ছোট মানুষটাকে ফিলাতের মর্যাদা দান করেছেন। ফিলাত যার মধ্যে থাকে তিনি বলি, ওলায়াত থেকে বলি, যেহেতু আল্লাহর বলি ছোট নাম বলিদের সরদারের প্রোগ্রাম,
কাজে বেরায়াত সংক্রান্ত কিছু কথা আমাদের জানলে এই মাহফিলটা সার্থক হবে। বেলায়াতের শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবকত্ব, প্রতিনিধিত্ব, বন্ধুত্ব। আল্লাহর উপরে লাযীনা হাকামুল হাকিমীন পানি হাদিসের কুদসি বুখারী শরীফে আছে, এটা আল্লাহ পাকে পানি নবী ঘোষণা করেছেন, মানে হাদিসের কুদসি 197 পৃষ্ঠা মিশকাতুল মুসাফির, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলি একটা পর্যায়ে চলে আসে যাদের মর্যাদা আমি আল্লাহ এত বেশি দান করি, তারা কিছু চাইতে আমি আল্লাহ দান করি। এরা যদি চায় নিশ্চিত ভাবে আমি তাদের চাওয়াটাকে পাওয়ায় পরিণত করে দেই, আমি এদের দেওয়াটা এদের চাওয়াটাকে নিশ্চিত ভাবে কবুল করে থাকি। এ বান্দা, এমন কিছু মানুষ সমাজে থাকবে যাদেরকে সমাজে খুব একটা মূল্যায়ন করা হবে না, মানুষকে এলে মূল্যায়ন করা হবে না, চুল থাকবে এলোমেলো, কাপড় মাত্র দুইটা কাপড়, আগের দিন গোসল করে এটা পরে শুকায়, আরেকটা কাপড় পরে পরের দিন আবার এটা পরে এটা শুকায়, এই দুইটা কাপড় দিয়ে তাদের চলে। তোমার কাছে এদের কোনো পর্ব নেই, তোমার কাছে এদের বিশাল আভিজাত্য কোনো জীবনযাত্রা নাই, খাবার পোশাক বাপ সাপ এগুলো নাই, তুমি তাকে মূল্যায়ন করছো না। এমনকি এরা কারো ঘরের সামন দিয়ে গেলে কিছু কিছু মানুষ আজকে পাগল বলে দূর সরিয়ে দেবে, কিন্তু মনে রাখবা লাউ আকসামা, যদি এই বান্দাগুলি কসম করে আল্লাহর নামে, নিশ্চিত ভাবে আল্লাহ পাক তাদের কসমকে কবুল করেন, এই ফরিয়াদকে আল্লাহ পাক মঞ্জুর করে দেন। আমি দেখি একেবারে সাধারণ মানুষ, আমি দেখি পাগলের মতো চুল এলোমেলো, কাপড় গুলো টপ্র টপ্র হয়ে আছে তার শরীর এবং তার কাপড় গুলো ছেঁড়া। এই বান্দা তিনি সাধারণ বান্দা তাকে মনে করলো, গুরুত্ব না দিলেও এই বান্দা গুলো থেকে অনেক বান্দাকে আমি কুতুব বানিয়ে ফেলেছি, আজ্জাল বানিয়ে ফেলেছি, যাদের কারণে আমি এই সমাজের এই দেশের এই ভূখণ্ডের মানুষগুলোকেও আল্লাহ আসমানি আমার আসমানি গজব আজাব থেকে হেফাজত করে। তো বলছি না যেই ওসিফাকের প্রোগ্রাম, যে বেলায়েতের সম্রাট যিনি, তার প্রোগ্রামে এসেছি, দরসরি করেছি, আমরা অনেক খুশি যে আওয়াজ করেছেন, আপনারা বরাবরই মনোভূত আওয়াজে পড়েন। আমি জানতে চাই এই গজেপা যেহেতু সকল বলিদের সর্দার, কাজে সব বলিদের স্মরণের শ্রেষ্ঠ স্মরণ হচ্ছে ফাতিহা ইয়াদাম, ফাতিহা ইয়াদাম আমিরের দরসরিফের আওয়াজটা আর একটু কম কথা বলে সুন্দর হয় না? আসছে
দাব লিকুল দাহিন দুনিয়ার সকল অসুখের জন্য সকল বিমারের জন্য ঔষধ হয়েছে কোথায় তাহলে মাথা ব্যথা হয়েছে আমার মাথা ব্যথা হয়েছে আমি এখন এই মাথা ব্যথার যে মানে হয় অসুস্থতা হয় দেন যিনি কমানো তিনি আমরা তো ওসিলা গ্রহণ করি তাই না এখন এগুলোর আগে যদি আপনি নিজে একজন মুসলমান মমিন হিসেবে মানে আমার এখন হুজুরের কাছে যাওয়ার সময় নেই ডাক্তারের কাছে দেখানোর সময় নেই একটা ইমান মধ্যমূল আকীদা নিয়ে একটা টেস্ট করবেন সেটি হচ্ছে যে অজু করে পাশাপাশি একটা গ্লাসে পানি এমনি তো পানি খান গ্লাসে পানি নেবেন একটু একটু ফুটিয়ে হালকা করে একটু ফুটিয়ে কি পরে ফুটিয়ে পানিটা খেয়ে এটা একটা রোগের কথা বললাম জগতের যত রোগ আছে সব রোগের বেলায় এটি প্রযোজ্য এই কাজটা করবেন দেখবেন যে আপনি নিজেই টের পাচ্ছেন যে আসলে এটা সকল লোকের জন্য এই সূরাকে সূরাতুস সালাত বলা হয় নামাজের সূরা কিসের সূরা নামাজের প্রত্যেক রাকাতে আমরা যে সূরা বাদমূলক পড়ি সেটার নাম কি সূরাতুল ফাতিহা এই সূরাকে সূরাতুস শাফাআ বলা হয় সুপারিশ এর সূরা কিসের সূরা এটা তাফসীরে কাশাফ কামিল তাফসীরে বর্ণনাময় মাদ্রাসার অনার্সের ফোর্থ ইয়ারের সিলেবাসও আছে আর অন্যান্য মাদ্রাসার শেষ সমাপনী ক্লাসে সেখানে বা তাফসীর বিভাগে এই কিতাবটা পড়ানো হয় জাবরুল্লাহ জামাকশারি তাফসীরে কাশাফের মধ্যে এই হাদিসগুলো এনেছেন যে সূরা ফাতিহার যে নামগুলি সেখানে তিনি শুরুতেই বর্ণনা এই সূরা এটাকে আমরা ফাতিহা নামকরণ করা হয়েছে আমরা পড়েছি জেনেছি সূরা ফাতিহা মুখস্থ নাই এমন কোন মুসলমান সবারই মুখস্থ আছে কিন্তু এই সূরা ফাতিহার ফজায়ে আমরা কিছুই জানি না অথচ এই সূরাটাকে বলা হয়েছে কোরআন শরীফের মূল কোরআন শরীফের মূল আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা ফাতিহা নাযিল হয়েছে এই সূরা ফাতিহার এত বেশি ফজিলত এটা সবাই জানবে সবাই আমল করবে আমল করে সাধারণ বান্দাগুলো আল্লাহর নেককার বান্দা হয়ে যাবে এই দুঃখে শয়তান কান্না করেছে যে দুনিয়ার সবচেয়ে বেশি কান্না করার মধ্যে একটি কান্না দিন ছিল সূরা ফাতিহা নাযিলের দিন শয়তান কান দিয়ে আপনারা খুশি না আসলেই তো খুশি কারণ আমরা খুশি হয়েছি বলি তো শয়তান কান দিয়ে ঠিকই না আবার ভাইরা ফাতিহা যখন কোন বান্দা কবর জিয়ারত করে আমার নবী কিন্তু কবর জিয়ারতের কাজও শিখিয়ে দিয়েছে আমরা কবর জিয়ারত করাকে অনেকে এটাকে দূষণীয় বানিয়ে দিচ্ছে এটাও মানে গোড়া মূর্খতা গোড়ামি এবং পথভ্রষ্টতার একটা আলামত কোরআন আমার নবী সরকারে দুজাহান বলে আমি একটা সময় ইসলামের প্রথম যুগে কোনো নাহি তবু বান জিয়ারত কবু আমি তোমাদের কবর জিয়ারত দিয়ে নিশ্চিত করতাম বিভিন্ন কারণে কারণ আগেকার উম্মতের মধ্যে কেউ কেউ কোরআন কবর জিয়ারত কবরকে কবরবাসীকে নিয়ে তারা সীমা অতিক্রম করে ফেলেছে আমার উম্মতটা যেন ওই জগতের সাথে পরিচিত না হয় এই জন্য আমি একটা সময় আগে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম ফাজুরুহা আমি এখন সেই নবী আদেশ করছি তোমরা অবশ্যই কবর জিয়ারত করবে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা কেননা এটা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আমরা যেই কবর বাবার কবর মায়ের কবর চাচার কবর শ্বশুর শাশুড়ির কবর যার কবর জিয়ারত করি না কেন তার কবরটাকে তখন মাজার বলবে
কি বলে আরবি শব্দ মাজারটা কি শব্দ আরবি শব্দ আরবি শব্দ যাকে জিয়ারত করা হয় তাকে এটা শাব্দিক আবেদনিক অর্থ হলো এটা মাজার শব্দের অর্থ হলো যে কবরকে কি করা হয় আমি এই কথাটি অনেকবার আপনার কাছে রিপিট করি যে আমি যখন আমার মার কবর জিয়ারত করি তখন আমার মার কবরটাও কি আমি যখন আমার কোন উস্তাদের কবর জিয়ারত করি শিক্ষকের কবর জিয়ারত করতে যাই তখন সেই কবরটাও কি এই কবরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কবরটাকে এত সম্মানিত করেছেন তারাই যে এই কবরস্থানগুলোকে এহতারাম করা সম্মান করা এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা কাজ কবরস্থান থেকে যাওয়ার সময় বান্দা আল্লাহর বান্দা যারা আছেন সবাইকে সালাম দেওয়ার বিধান বান্দা শিখিয়ে দিয়েছেন কারণ যখন আপনি এখানে যাচ্ছেন দেখা থেকে যাচ্ছেন আমি এখন মাজার বললে যদি কারো কোনো মানে এটা খুব বোঝা হয়ে যায় সহজ করে দিচ্ছি আপনি দেখা থেকে কবরস্থান দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা যাচ্ছেন আপনি দেখতেছেন তো নাকি চোখ বন্ধ করতেছেন দেখে যাচ্ছেন তো দেখে যখন যাচ্ছেন এই কবরস্থানের সবগুলো কবর কি হয়ে গেছে মাজার হয়ে গেছে এবার আপনি মাজার থেকে মুক্ত থাকলে কিভাবে দেখেন যেখানে যাবেন যেখানে কবরস্থান আছে ওই কবরস্থানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কবর কি কেন আপনি সেটাকে দেখেছেন দেখাটাকে জিয়ারত বলা হয় আপনি সেটাকে জিয়ারত করেছেন এজন্য কবরগুলো কি হয়ে গেছে কবরস্থানের ইজ্জত সম্মান আল্লাহ হাবিব এমন করেছেন যে কবরস্থানকে যারা সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য চেষ্টা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বড় বড় গুনাহ মাফ করে বেহেশত জান্নাতি করে দেন এবং তাদের কবর আজাব মাফেরও রওয়ায়াত রয়েছে তো কবরস্থান এখানে গিয়ে যদি কেউ দোয়া করে এখন এই কবরস্থানের কারণে জুয়াখানে কি জায়েজ হয়ে যাবে যদি কবরস্থানে গিয়ে কেউ মদ খায় গাঁজা খায় এখন এই কবরস্থানের কারণে তার গাঁজা মদ কি জায়েজ হয়ে যাবে আর এই গাঁজা মদ খায় এই কবরস্থানে এই জন্য কি কবরস্থানে আপনার বাবা দাদা চাচাকে আপনার নিজেকে নিজের সন্তানকে দাফন করা বন্ধ করে দিবেন আপনার করণীয় কি আমার কবরস্থানে যে কবরস্থানের পাশ দিয়ে আমি যাচ্ছি এগুলো আমার যাওয়ার কারণে সিয়ারত করার কারণে সেগুলো কি হয়ে গেছে মাজার হয়ে গেছে এই কবরস্থানে মধ্যে যদি কেউ শরীয়ত গরহিত কোনো কাজ করে সেই কাজটাকে বন্ধ করতে হবে আমি জীবনে পারিশ্রমিক বন্ধ করা আমার দায়িত্ব কিন্তু এখানে গিয়ে যদি কেউ অন্যায় কাজ করে এই অন্যায় কাজের কারণে আমি আর কবরস্থানে যাব না আমার আল্লাহ বলে ঠিক আছে আইস না কোদিন পরে ঠিক বলে সোজা ফেরা দিয়ে ঠিকই না আল্লাহ বলিয়া যেই জমিনে শহীদ থাকে এই জমিনটা সাধারণ কোন জমিন নয় আরে যেই জায়গা শহীদ সেটা করার কথা আল্লাহর বলিগণ যেখানে একটা সেকেন্ডের জন্য যান সেই জায়গার নাম তো আল্লাহর বারে বেড়েছে কোরআন শরীফ পড়েন ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআকিরিল্লাহ নিঃসন্দেহে সফা এবং মারওয়া দুটি টিলা দুটি পাহাড় এই মক্কাতে সাফা মারওয়ার চেয়ে বড় বড় বহু পাহাড় আছে এখন তো মারওয়ার তো পাহাড় বলে দেখাই যায় না বোঝাই যায় না তখন ছিল ছোট একটা টিলা সাফা সেম একটা টিলা মানে ছোট পাহাড় এগুলো আমাদের দেশের ভাষা টিলা বলে টিলা এগুলো বড় পাহাড়ে আমরা বলি এই দুইটা পাহাড় দুইটা উঁচু জায়গা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে আল্লাহর নিদর্শন আল্লাহ নিদর্শন কেমনে আল্লাহ নির্দেশন আল্লাহকে মোহাম্মদ এখানে এসে পারিগর করছেন আসছেন তো কি আল্লাহ নির্দেশন কেমনে আমার আল্লাহ তো কোন জায়গার মহতাজ নয় থাকার মহতাজ নয় কোন স্থানের মহতাজ নয় সময়ের মহতাজ নয়
আমাদের আল্লাহ আপনার নিদর্শন কিভাবে হলো? আমার আল্লাহ বলে যে এখানে আমার একজন নেককার বান্দী, নেককার নবীনা হাজারা আলাইহাস সালাম, কোন মহিলা নবী হতে পারে না, কোন মহিলা আমাদের শরীয়তে ইমাম হতে নতুন ইসলাম না জিনিস এদের কাছে কিন্তু মহিলাই অনুমতি করে দেখছেন নতুন ইসলাম। আবার হাজারা আলাইহাস সালাম নবী নন, একজন নবীর মা, নবী আর নবীর স্ত্রী, যাই হোক নিজে তো নবী না, তো নবী যখন হবেন না তখন সহজেই আল্লাহ পাকের নবীর আশা নবুয়তের দরজা, নবী আশা দুনিয়াতে বন্ধ কিন্তু ওলি আশা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নবীর পরেই হচ্ছেন ওলি, ওলিদের মধ্যে যদি অনেকগুলো স্তর আছে, 18টা আরো বেশি স্তরও আছে বর্ণনা করা হয়েছে, কিন্তু নবী যখন না ওলি বা সালে নেককার বান্দা বান্দি, এটা কি বোঝা গেল? হাজার আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দি, আল্লাহর একজন প্রিয় বান্দি, একবার সাফাই গিয়েছেন, একবার মারওয়ায় গিয়েছেন, তাও একবার একবার করে সাতবার দৌড়েছেন, কি জন্য? পানির জন্য, সন্তানকে কাবা শরীফের দিকে কাছে রেখে, ওখানে তো প্রসব হয়েছে, ওখানে রেখে পানির সন্তানে সাফাই আসছেন, পানির সন্তানে আবার মারওয়ায় গেছেন, মারওয়া থেকে আবার সাফাই আসছেন, যেখানে যান মাঝখানে পানি মনে হয়, আসলে পানি না, এখন আমরা সার্ফ করছি, তখন সাফ ছিল না, রোদ ছিল, কড়া রোদ ছিল, তারপরে পালও ছিল, পালের মধ্যে কড়া রোদ পড়লে এটা এমনও পানি মতো ঝিকঝিক হয়, তো ঝিকঝিক দেখে উনি মনে করছেন যে ওই মারবতে পানি উদ্দেশ্যে ওদিকে, ওখানে গিয়ে দেখেন না ওখানে বালু পানি না, আবার ওখানে আসছে পরে বলতে নামানো হয় একটু দেখার ভুল হয়েছে, ওখানে তো এখন দেখতেছি পানি, আবার যাই এরকম করে কবার হয়েছে। আমার আল্লাহ বলে আমার বান্দি সাতবার এখানে সাই করেছেন, আমাকে এটা এত বেশি পছন্দ হয়েছে আমার কাছে, আমি এটাকে সজাগ রাখবো, সতেজ রাখবো, স্মৃতিময় করে রাখার জন্য গোটা জগতের যত মানুষ হজ করার জন্য আসবে, ওমরা করার জন্য আসবে, তাদের জন্য এই সাতবার সাইকে ওয়াজিব করে দিয়েছে। তাহলে এই দুইটা জায়গাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন নবীর কারণে নয়, নবীর মার কারণে, আল্লাহর নেককার বান্দির কারণে। তো আল্লাহর নেককার বান্দি সাতবার দিয়েছেন, এই জন্য যদি এই জায়গার নাম এত হয় তো আল্লাহর নেককার বান্দি এর পরে যেখানে ছিলেন, যেখানে সাইত আছেন এখনো, ওই জায়গার নাম আল্লাহর কাছে বেশি না কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যেখানে যান, এই জায়গাকে কখনো ছোট করে সাধারণ নজরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বান্দা যদি কোন শহরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুতুব এর দায়িত্ব দিয়েছেন, ওই শহরকে আল্লাহ পাক আসমানি জমিনে বালা মুসিবত গজব থেকে আযাব থেকে হেফাজত করার জন্য কিছু নেককার বান্দা আল্লাহ পাক দান করেন, এখান থেকে একটা মানুষ মারা গেলে ওই জায়গাতে আরেকটা সাধারণ বান্দাকে ওলি বানিয়ে তাকে দায়িত্ব দিয়ে দিন। কি বুঝেন? আল্লাহর ওলিকে স্বীকার করেন বা না করেন, মানেন বা না মানেন, বোঝার চেষ্টা করেন বা না করেন, চিনার চেষ্টা করেন বা না করেন, বেঁচে আছেন কিন্তু আল্লাহর ওলিদের কারণে, বেঁচে আছেন আল্লাহর ওলিদের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমুল হাকিমিনের যত জায়গায় বান্দা থাকবে মনে রাখবেন, প্রত্যেক জায়গাতে যেখানে ইসলাম গিয়েছে কোনো না কোনো আল্লাহর ওলির মাধ্যমে, কাজেই আল্লাহর ওলিদের সাথে জীবদ্দশা এবং দুনিয়া থেকে জাহেরি পর্দা করার পরে কোনোভাবেই তাদের সাথে বিদ্বেষ পোষণ করার কোনো কাজ নিজেরাও করা যাবে না, এই কাজের সাথে নিজেরা জড়িত থাকাও যাবে না, সমর্থন করা যাবে না। আজকে এই কিছুদিন ধরে আমরা দেখেছি কিছু কিছু ভদ্রলোক মাজার বানছে, যেখানে কি করা হয়, অন্যায় কাজ করা হয়, অন্যায় হয়, আচ্ছা এখানে কি হয়, যেখানে মানুষ গিয়ে মানুষকে মাজারকে শ্রদ্ধা করে,
এখন যদি কোনো বান্দা আল্লাহর ওয়ালি কোনো মাজারে গিয়ে আল্লাহ কোন সৃষ্টিকে সিজদা করা উপাসনা করা যেটাই করুক তাকে তার জন্য কপাল ঝুঁকানো না কপাল জমিনে লাগিয়ে তাকে সম্মান করা যেটাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বাড়িতে কোনো নাজায়েজ কাজ করলে এটা যদি নাজায়েজ হয় বাজারে গিয়ে করলে কি সেটা জায়েজ হয়ে যাবে তো বাজারে যদি সেটা না জায়েজ থাকে তো বাজারে গিয়ে করলে সেটা কিভাবে জায়েজ হবে এটা তো না জায়েজ এই না জায়েজ কাজটার জন্য আল্লাহর বলি যাদের মাজার তুমি ভেঙেছ তার কি ভূমিকা আছে উনি কি শিখিয়ে গিয়েছিলেন যে তোমরা আমার এখানে এসে আমাকে সেটা দিন ঠিক আছে নাই তো বরং উনি শিখিয়েছেন যে গায়রুল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্য কাউকে নয় সিজদা শুধুমাত্র কার জন্য এই কথাটা শেখানোর জন্যই কিন্তু আল্লাহর বলি গোটা জীবনকে কাটিয়েছেন উনি এটা শিক্ষা দিয়ে গেছেন আর ওনার এখানে যদি ওনার মতবাদের বিরুদ্ধে কেউ করে এটাকে মজি করে কেউ ওখানে গিয়ে আঘাত করে তাহলে বুঝতে হবে এখানে যারা সিজদা করে বা এই কাজগুলো যারা করে এরা আসলে আল্লাহর বলির পক্ষের কোনো মানুষ নয় বরং আল্লাহর বলির বিপক্ষে যারা আল্লাহর বলির বিরুদ্ধাচরণ যারা করে তাদের মধ্য থেকে কেউ কি ওখানে কাজ করে যদি এখানে কেউ গাঁজা খায় গাঁজার আসরে বসায় আমি জানতে চাই এই কাজগুলো জায়েজ না না জায়েজ না জায়েজ কাজ যদি কেউ পবিত্র জায়গায় গিয়ে করে আমি কি এখন জায়গা সব ধ্বংস করে ফেলবো আমাকে না জায়েজ কাজ বন্ধ করবো না জায়েজ কাজ বন্ধ না করে যারা মাজারে গিয়ে হামলা করছে তারা হচ্ছে এমন যে বাপের মাথার মধ্যে উপর হয়েছে বাপের মাথায় উপর হয়েছে উকুনটা যখন বেশি হয়ে গেছে এই উকুন যেন আর জীবনে না হয় এজন্য বাবার গলা ছুরি দিয়ে কাইটা আলাদা করে দিয়েছে চিরস্থায়ী সমাধান আর জীবনে বাবার মাথায় কোনোদিন উকুন হবে না এই সমাধানটা হচ্ছে এরকম এটা সহজ কথা আল্লাহর বলিতে যেখানে বলি মোবারক লাগানো আছে এই জমিনটা সাধারণ কোন জমিন নয় এই জমিনটা আল্লাহ নিদর্শন জমিনটা কার নিদর্শন আল্লাহ নিদর্শন আরে যার কথা বলে শুরু করেছিলাম মোহাম্মদ সুলাইমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার ওনার কবর নদীর কিনারে দাফন করা হয়েছে 78 বছর পর ওনাকে মরক্কোতে নদীর কিনার থেকে সরিয়ে যেহেতু নদী ভাঙন দেখা দিয়েছে এখন কবরটা সরানোর জন্য এলাকার মানুষ তোমাকে জানতেন যে উনি আল্লাহর একজন এবং এটাও আকিদা ছিল যে আল্লাহর বলিরা মোসে গলে নিজে যায় না 78 বছর পরে যখন কবরটাকে স্থানান্তর করার জন্য ঘুরলে এলাকার মানুষ সবাই মিলে লাগছেন দেখে যে এই লাশটা যেদিন দাফন করছিলেন ওই সময়কার কবিরা যে এখন যেদিন দাফন করেছিলাম আজকে 78 বছর পরে মনে হয়েছে যে আমি কালকে তাকে দাফন করেছি এবং এই জন্যই আল্লাহ পাকের বাণী হচ্ছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হক যারা আমার কোন ওয়ালির সাথে বিদ্বেষ পোষণ করে জীবিত অবস্থায় হোক ইন্তেকালে পরে হোক এদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি আল্লাহর বলির সাথে যারা এই যাবৎ বিদ্বেষ পোষণ করেছে বিরুদ্ধ আচরণ করেছে এরকম বেয়াদবি করেছে জাতি তাদের পরিণাম স্পষ্ট করে দেখেছে আজকেও যারা এখনো যারা যে নামে হোক যেভাবেই হোক যে সুযোগ নিয়ে হোক আল্লাহর বলিদের মাজারে হামলা করেছে জাতি দেখবে এদের ধ্বংস কিভাবে হয় এই ব্যাপারে যারা পরিমাণ কোনো সন্দেহ যদি মমিন হয়ে থাকে من عاد لي وليا فقد آذنته بالحرب حديث قدسي الله باك الحسنة صحيح مخير حديث جامار كنو ولي ساتھ جلی کیا کنو بھائی بیتش بسن کرے تر ساتھ جلد بسن کرے اللہ کے دری کم کے اللہ ساتھ جلد بسن کرے ٹھیک ہے تکا کنو شوید ہو کرو اب جا شہوز فریاد کری غوث پاپ جلانی ফাতিহা মানে আমরা যখন কোন কবরস্থানে যাই কবর জিয়ারত করি তখন সূরা ফাতিহা পড়ি ইখলাস পড়ি ফালাক নাস পড়ি বা অন্যান্য জায়গা
আপনারা যেখানে আমাদের মুখস্থ আছে জানা আছে তেলাবাদ করে দেখে ওনাদেরও আমরা তেলাবাদ করি। তো এই সব তেলাবাদ গুলো কি শুরুটা হয় কি দিয়ে এবং ফোকাসটা ফাতিহা দিয়ে, এই জন্য এই টোটাল প্যাকেজ এই টোটাল ওয়াজিফাকে নামকরণ করা হয়েছে কি আমার বাবা ইন্তিকাল করেছে তোমার ফাতিহা দিয়েছে। বাবা ফাতিহা মানে কি শুধু ফাতিহা পড়া হয়েছে? যেমন হাদিস শরীফে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। খেয়াল করেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। এখন খ্রিস্টান বলেন অন্যান্য ধর্মের অনুসারীরা বলেন আল্লাহ ছাড়া উপাস্য কেউ নাই, এই বিষয়ে অনেকে আছে একমত। এরা বাতিল হয়েছে অন্যান্য আনুষঙ্গিক কারণে, কেউ আল্লাহর সাথে স্ত্রী বানাইছে, কেউ পুত্র বানিয়েছে, তাই না, কেউ এমনি ইতিহাসে বিভিন্ন শিরিক করেছে, কিন্তু আল্লাহ তাআলা সারা উপাস্য নাই এটা অনেকেই মানে। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল হওয়ার প্রসঙ্গ আসে তখন কিন্তু আবু জাহেল মিয়ারা কি পড়ে গেছে, ঝরে পড়ে গেছে, কারণ খানায় কাবায় হজ করার বিষয়ে আর একটা ফেতনা আসছে মনে হয় যে খানায় কাবায় হজ করছে এজন্য আবু জাহেলের কেউ কি বলা যাবে না। আরে খানায় কাবায় হজ করা তো ইমান না, আমার রসুলকে বারে রসুল আমাকে যেই নবীকে সম্মানিত করিয়াছেন সেই খানায় কাবা নবী আপনার নবী আমার নবীকে যারা গ্রহণ করেছে তারা হচ্ছে মুমিন, যারা নবী গ্রহণ করতে পারে নাই কাবা গ্রহণ করলো তারা মুমিন হতে পারবে। কাবা গ্রহণ করার নাম ঈমান নয়, কারণ তখনকার কাফের যারা ছিল আইয়ামে জাহেলিয়াতের শেষ দিকে অর্থাৎ নবীজি আসার ঠিক আগে আগে সময়ে এবং নবীজি আসার পরেও যারা পৌত্তলিকতা লালন করত যারা তাদের ঘরে ঘরে পৌত্তলিকতা ছিল এদের মধ্যে অনেকে প্রতি বছর দিয়া খানায় কাবায় কি করেছে এবং এই খানায় কাবাকে তওয়াফ করার তাদের পদ্ধতি ছিল ভিন্ন, আমার নবী যখন এসেছেন চতুর্দিকে সবগুলো আপনা আপনি ঝরে পড়ে গেছে, খানে কাবু মামিনের ঘরের দিকে ঝুঁকে গেছে, হাওয়া দিয়ে আসছে কথা এগুলো। এই আজিদ রে ভালো মানুষ বলবা কিন্তু কিছু মানুষ কিন্তু এই দুনিয়াতে এখনো আছে। এই মিস্টার ইয়াজিদ কারবালার পরে দামেস্কে যখন আমার নবীর কলেজের টুকরা সকল জান্নাতি যুবকের সরদার ইমাম হাসনাইন করিমাইনের বড় একটি অংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু টুপ মোবারক দাঁত মোবারকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে সে আবৃত্তি করছিল যে আমরা বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, দলের সেনাপতি ছিল আমাদের দলের সেনাপতি ছিলেন আমার সরকার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো বিজয়ী হয়েছিলাম তাই না, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন,
দয়া করেছেন আমরা বিজয়ী হয়েছি পরাজিত হয়েছে কারা আবু জাহেল আবু আর এই আবু জাহেলের কাফের এরা পরাজিত হওয়ার কারণে এই যে গ্লানিটা ছিল তারা উহুদের নেওয়ার চেষ্টা করেছে উহুদের মুসলমান জিতে গেছে শেষ দিকে টেকনিক্যাল একটা কারণে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত আপনারা জানেন যে নবীজির শেষ আদেশটা এসে তারা গাফলতি করার কারণে পিছন থেকে এসে আক্রমণ করে মুসলমানদেরকে ধরাশায়ী করে ফেলেছে এই জন্য এটা রায় আমাদের বিপক্ষে চলে গেছে যতগুলো যুদ্ধ ছিল সবগুলোই ছিল এরা আক্রমণ করেছে আমরা প্রতিহত করার জন্য গিয়েছি কিন্তু সব যুদ্ধে আমরা মুসলমানরা ইমানে চেতনা নিয়ে বিজয় অর্জন করেছি কিন্তু বিজয়টা শুরু হয়েছে বদর থেকে বদর যুদ্ধে বিজয় হওয়ার পরে মুসলমানদের ইমানি শক্তি মানুষের যুদ্ধে যে স্পৃহা কাফেরদের উপরে এদের বিরুদ্ধে লড়া যে স্পৃহা সেটা অনেক গুণে বেড়ে গেছে এই জন্য সব দুঃখ হইল কোন যুদ্ধে বদর যুদ্ধে সব দুঃখ বদর যুদ্ধে ছিল আর এই বদর যুদ্ধের একবার ওই দুঃখটা বরণ করতে 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 দ্বিতীয় হিজরিতে হয়েছে বদর যুদ্ধ 61 হিজরিতে প্রতিশোধ নিয়েছে ইয়াজিদে বদর যুদ্ধেরই প্রতিশোধ তার মানে তিনিও আবু জাহেলকে পছন্দ করেন ভালোবাসেন বলছেন লাইতা আশিয়াখি যদি আমার নেতারা যদি আমাদের সর্দাররা আমাদের সর্দার বলতে তিনি আবু জাহেলকে নিজের সর্দার বলে স্বীকার করেছেন আর আপনি কয় নাম্বার মুসলমানে ইয়াজিদকে মুমিন বানাচ্ছেন নামাজি বানাচ্ছেন কারি বানাচ্ছেন আপনি কি জানেন ইয়াজিদ তার জবানবন্দিতে কি বলেছে ইয়াজিদের নিজের সন্তান মুয়াবিয়া তাকে কি সাপোর্ট করেছে আপনি এটা জানেন আপনি তাকে মুমিন বলার জন্য দুঃসাহ দেখাচ্ছেন ইয়াজিদ কয় নাম্বার মুসলমান কোনদিন থেকে মুসলমান ইয়াজিদ কোনোদিন মুসলমান হতে পারে না সে মুসলমান নাম দিয়েছে সে একজন পাক্কা মুনাফিক একজন পাক্কা কাফের একজন পাক্কা ফাসেক ছিল যদি অনেকে তাকে কিছু বলেন নেই কিছু বলেন মানে চুপ থেকেছেন মানে এই না যে তাকে ভালো বলেছেন ইমাম আজম চুপ থেকেছেন আপনি তাকে আল্লাহর বলি বানিয়ে দিয়েছেন নামাজি বানিয়ে দিয়েছেন ইমাম আজম কি আপনার মধ্যে তাকে নামাজি বলেছেন বরং ইমাম আজমের সাথে যারা যারা তাকে কাফের বলেছেন ইয়াজিদকে এদের এই ফতোয়া শিখছে কোথা থেকে এবং আজম থেকে শিখেছেন এবং আজম চিন্তা করছেন আমার মতো মানুষ আমি এই দুরাচারের নাম আমার মুখে নিয়ে তার কলম আমার কলমে তার নাম এনে আমার এই কলমের ইজ্জত সম্মান নষ্ট করতে চাই না এই জন্য চুপ থেকেছেন আপনারা তো বুঝেন যে তাকে ভালোবাসেন আপনি একটা জায়গা দেখেন তো ইমামে আজম ইয়াজিদকে ভালো মানুষ বলেছেন একটা জায়গা দেখাতে পারবেন কোথাও দেখান নেই কাজে এই ইয়াজিদও বলেছিল আবু জাহেল ভালো মানুষ এবং তার প্রতিশোধ নিয়েছে কোন যুদ্ধে কারবালার যুদ্ধে কারবালার যুদ্ধে ইয়াজিদ প্রতিশোধ নিয়েছে কোন যুদ্ধের প্রতিশোধ বদরের প্রতিশোধ কাকে হত্যার প্রতিশোধ আবু জাহেলকে হত্যার প্রতিশোধ আর আজকে ওই কোম্পানির মানুষগুলাই আজকে বলতেছে যে আবু জাহেল কিন্তু আসলে কাফের আছে মিলে গেছে তো সমীকরণ মিলছে কিনা মিলে গেছে খুব সহজ করে মিলে গেছে আমরা চিনে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমের প্রিয় বান্দা গাউসে পাক গিলানি এই রবিউল সানের 11 তারিখ তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন এই জন্য এই উনসে পাককে স্মরণ করে যে ফাতিহা করা হয় এটাকে বলা হয় ফাতিহা ইয়াজদাও মানে 11 নম্বর দিনের 11 আর কি 11 নম্বর দিনের যে ফাতিহা 11 নম্বর দিন বলতে রবিউল সানের 11তম দিবসের যে ফাতিহা সেটাকে গোটা বিশ্বের মুসলমান কি জানে জেনে ফাতিহা আমার বিশেষ করে এই ভারত বর্ষের মুসলমানরা আরবি এবং ফার্সি দুইটা মিলে সেটাকে কি বলে ফাতিহায় ইয়াজদাও অনেকে ফাতিহা দাও বলে না অনেকে ফাতিহা গোসে পাক বলে অনেকে ফাতিহা এবং দাদি বলে তো যেটাই বলুক উদ্দেশ্য হচ্ছে রবিউল সালের 11 তারিখ বড়পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্সে পাক উদযাপন করা ওনার ইসালে সওয়াব উদযাপন করা এজন্যই যে প্রোগ্রাম করা হয় সেটাকে কি বলে আমাকে যদি কেউ নাম ধরে বিপদে পড়ে ডাকে আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমি সেই বিপদ থেকে তাকে উদ্ধার করেছি ক্ষমতা দিয়েছেন কে
আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমতা দেয়, আচ্ছা এর মধ্যে একটু ক্লিয়ার হয়ে যায়, আল্লাহ কোনো বান্দাকে এমন ক্ষমতা দেওয়ার সক্ষমতা আল্লাহর আছে কি নেই? আছে কি নেই? আল্লাহ যদি ক্ষমতা দেওয়ার সব ক্ষমতা থাকে, আল্লাহ সে ক্ষমতা থাকে, তো বান্দাকে ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে হিংসা করার কোনো কারণ আছে? অস্বীকার করার কোনো কারণ আছে? নারাজ হওয়ার কোনো কারণ নাই? আল্লাহর বলিদেরকে সে ক্ষমতা দিয়ে ফেলেছেন, আপনি মানলে ধন্য হয়ে যাবেন, আপনি না মানলে নিজে ধ্বংস হয়ে যাবেন, আল্লাহর কোনো কিছু আসবে না, আল্লাহর বলিদের কোনো ক্ষতি হবে না। এজন্য গোসে পাক আব্দুল কাদের জিলানী সহ সকল বলিদেরকে ইন্তেকালের আগে যেমন তাজিম করা, তশরিফ করা, ইন্তেকালের পরেও তাদেরকে অনুসরণ করা, সেই দরকার গুরুত্ব আমাদের আছে কি নেই? জোরে কোন আছে কি নেই? আল্লাহর বলিদের জীবনী আমাদের ঘরে ঘরে পড়া দরকার, ঘরে ঘরে। আমাদের এই মসজিদ আজকে এই বছরের প্রথম হয়েছে, প্রত্যেকটা হোসে পাক নিজামের হাজারো কারামত আমাদের মুসলমানদের মধ্যে, এমন পিএইচডি করা দরকার নাই, যারা একটু জেনে শুনে একটু পড়াশোনা করা, জুমার খুতবাগুলো আলোচনা শোনা, স্কুলে কলেজে যারা পড়াশোনা করেছেন, ধর্মীয় টিচার থেকেও হলো এই কিছু কিছু মেসেজ যারা পেয়েছেন, তারা আব্দুল কাদের জিলানীর শত শত কারামত তারা শুনেছেন, কথা ঠিক কিনা? এই বিষয়গুলো বাচ্চাদেরকে যদি বলেন, যেমন ধরেন গোসে পাক জিলানী ডাকাত দলের কবলে যখন পড়েছেন, এই ডাকাত দলের বড় একটা অংশ ওনার হাতে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কি কারণে? বিপদে পড়লেও সত্য ছাড়া যাবে না, এই মেসেজটা। বাচ্চারা আমাদের অনেক কিশোররা এখানে প্রোগ্রামে আছে, আমার খোদে খোদে মুসল্লি ছোট ছোট বাবুর আছে, বিপদে পড়লো, কেউ মারার অবস্থা তৈরি হলেও কেউ আমাকে লোটফট করে নিয়ে যাবে এমন অবস্থা দেও, আমি কি বলবো না? মিথ্যা বলবো না? আর এই মিথ্যা না বলার কারণে আব্দুল কাদের জিলানী এই ছোট বয়সে কত মানুষগুলো তার এই সততা দেখে, সত্যবাদিতা দেখে ঈমান গ্রহণ করে মুসলমান। ফেরেশতা ফেরেশতারা আরেকটা দলকে বলে পক্ষে দাঁড়াও, এটা কিন্তু বাহাদুর আসরার সহ গোসে পাক জিলানীর মানাকেবের যে কিতাবগুলো আছে সেগুলোতে আছে, আল্লাহর ওলি জমিন এর কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, ফেরেশতারা বলতেছে এই পক্ষে অন্য ফেরেশতারা বললেন কেন কার জন্য পৌঁছাতে হবে? অন্য ফেরেশতারা যারা তখন আমাদের কাছে এত বেশি প্রচার হয়নি, আল্লাহর ফেরেশতার কাছে সেই প্রচার ছিল। এই ফেরেশতার কাছে প্রচার হওয়ার কারণে এমন কোন মুসলমান নাই যার কানে আব্দুল কাদের জিলানীর নাম পৌঁছে নেই, কথা ঠিক কিনা? কাজেই আব্দুল কাদের জিলানীর আজকের এই ফাতিহা মাহফিলে আমরা যারা যেভাবে শরীক হয়েছি, আমাদের এই শিরকাতকে আল্লাহ পাক যেন আমাদের শরীক হওয়াকে যেন কবুল করে। আজকের মাহফিলে যতক্ষণ বসলাম, যা আলোচনা শুনলাম, আমাদের যদি একটা শব্দ আমাদের জীবনে আমল করার মতো থাকে, জীবন পরিবর্তন করার মতো থাকে, আদর্শ বা মানুষ হওয়ার মতো থাকে, আমরা সেটাকে এখন থেকে স্মরণ করে বাস্তবায়ন করার চেষ্টা করবো, আগামীকাল থেকে নয়, কখন থেকে? এখন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। হোসে পাক জিলানী রাদিয়াল্লাহু তাআলা এত বড় আল্লাহর বলি হয়ে দুনিয়াতে আগমন করেছেন, উনি দুনিয়াতে আসছেনই বলি হয়ে, দুনিয়াতে এসে কষ্ট করে হতে হয় নাই, উনি দুনিয়াতে আসছেনই কি হয়ে বলি হয়ে, তার বড় উনি সেই সত্তা যিনি যখন অক্টোবরে যাচ্ছেন, তিনি শিক্ষা যাচ্ছেন, রাস্তা দিয়ে ফেরেশতারা তাকে ইস্তেকবাল জানিয়ে দুই পাশে দাঁড়িয়ে ওনার ইস্তেকবালিয়াকে আরো শানদার করে দিয়েছে। সেই আব্দুল কাদের জিলানী জীবনের শেষ তক ইলমে দ্বীন অর্জন করেছেন, লেখাপড়া করেছেন। আব্দুল কাদের জিলানী শুধুমাত্র একজন আলেম বলে বলি না, উনি জগতের বড় একজন আলেমও ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন ফকিহ ছিলেন, একজন মুফাসসির ছিলেন, একজন আদিব ছিলেন, জগতের বড় বড় আলেমদের মধ্যে তিনি একজন বড় আলেমও ছিলেন। উনি একদিন রাখালরা হাল চাষ করছে, কথা শেষ, হাল চাষ করছে, হালের পিছনে গরু দিয়ে হোক বা যেভাবে হোক তারা যখন হাল ধরতেছেন, সঙ্গে সঙ্গে এদের হাত থেকে বলে আমি লাঙ্গলটা ধরি একটু, উনি হাল চাষে যুদ্ধ হয়ে গেছেন। এই গরু যেটা ছিল
সাথে সাথে উনি হাত ধরার সাথে সাথে মুখ ফিরিয়ে আব্দুল কাদেরের দিকে তাকিয়ে বলে, আব্দুল কাদের লিমা খুলিয়াতা লিহাদা, তোমাকে এর জন্য আল্লাহ সৃষ্টি করেন। বুঝেছেন? আমাদের মতো আপনার মতো সাধারণ মানুষ নয়, যার সাথে কথা বলার জন্য, যাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ চন্দ্র যতস্পর চন্দ্র জমানকে করে দিয়েছেন। তোমাকে আল্লাহ সৃষ্টি করার জন্য, ইলমে দ্বীনের হেফাজত করার জন্য, ইলমে দ্বীন প্রচার করে দেওয়ার জন্য, প্রসারিত করে দেওয়ার জন্য। এই কথা শুনে যখন মার কাছে বললে, ছোট তো মা ওই দিনই ইঙ্গিত করে বলছেন যে আমি তোমাকে আর এখানে রাখবো না, আমি তোমাকে শহরে পাঠিয়ে দিব লেখাপড়া করার জন্য। আদর্শের মধ্যে নাই, গোড়ামি যেটা অমুকে বলছেন, সাহেব বলছেন, আমার আমির বলছেন, আমাকে অমুক ভাই বলছেন, এগুলোর কথার সাথে ইসলামের কোন সম্পর্ক, ইসলামের সম্পর্ক আমরা দুটাকে বাদ দিয়ে যদি কোন ব্যক্তিকে আঁকিয়ে ধরি, এই উনি যেটা বলছেন এটাই, এবং উনি যদি বলে যে না আর তারা ভিন্ন মাস সারা জীবন যেটা করছ সব পাত নতুন করে পড়ো, আগে সাদাই করে দাও, সাদাই করে দিয়ে আর টাকা কোথায় পাইছো, কোথাও নাই, অমুক সাইডে বলছে আল্লাহর দোয়াই, এই আট টাকা তারা দিন নামাজ দুনিয়ার কোথাও কোথাও নাই, একটা সিঙ্গেল দলিল পর্যন্ত নাই। অথচ এই কথাই অনেক মানুষ এবং সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করে করতেছে, কি জন্য তাদের উৎস কি, দলিল কি, সাই কইছে। এগুলো কি মূর্খতা না, এগুলো কি জাহালাত না? আল্লাহর বলিদের চরিত্রে আমরা সরে গিয়েছি, এজন্য আমাদের এই বিপদ। আল্লাহ পাক রব্বুল আমিনের বলিগণ আমাদেরকে ইলম শিখার জন্য উৎসাহিত করেছেন, এই জন্য যত যত বলি পাবেন আপনি খাজা মাইন চিস্তি রহমতুল্লাহ আলাইহি, শাহাদা রহমতুল্লাহ আমিন রহমতুল্লাহ এসব যত যত বলি পাবেন, বেশিরভাগ আল্লাহর বলিগণ দেখবেন বড় বড় জগৎ বিখ্যাত আলেম আছে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে ওসিফাত দিনানের রুহানি ফুজাত আমাদেরকে নসিব করুন, এবং এই মহান বলির ওসিলাতে আমাদের আজকে মাহফিলের সকল ভাইদের ন্যায় ফরিয়াদ কবুল করে নিন, আমাদের জীবনকে সুন্দর করে দিন, মৃত্যু কাবার মহাশরকে আল্লাহ পাক আমাদের সুখময় শান্তিময় করে দিন। আসল সেই মহান গোসে পাক দিনানের মাহফিলে আমার দয়াল নবীজির স্মরণে নবী দরুদ পড়েছি বা সালাম দাঁড়িয়ে পড়বো, ইয়া নবী সালামু আলাইকা ya rasul sayyidi ya Shahe Madinah
رسول الله وسيدي يا حبيب الله اپنا کے سلام لکھو بار امرا تو شوبائی گناہ ملا دے رسول
عاجزانا ہو قبول مدینے کی چال ہزاروں سلام مدینے کی چال لاکھوں سلام مدینے کی چال کروڑوں سلام مدینے کی چال بے حد و سلام برم اللہ আমরা যে আয়াতে কালিমা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ তাআলা ওয়া তাআলার হুকুম হচ্ছে আত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া যে ব্যক্তি আমার কাছে তোমাকে পৌঁছিয়ে দেওয়ার প্রতিনিধিত্ব করবে তাকে পক্ষানুপক্ষভাবে অনুসরণ করো, তার কথাকে মানো, তার কাজকে অনুসরণ করো, তার দেখানো পথ চিনে গ্রহণ করে পথ চলতে থাকবে, নিঃসন্দেহে আমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে আল্লাহকে যারা চিনা, আল্লাহকে যারা আমাদেরকে পরিচিত করা, তাদেরকে অনুসরণ করা ফরজ। আল্লাহ পাকের এই আয়াতে কারিমা আদেশসূচক আমাদেরকে যে ফরমান দিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের পথ আমাদেরকে যারা চিনিয়ে দেন, পৌঁছিয়ে দেন সেই পথে, তাদেরকে অনুসরণ করা ছাড়া বিকল্প কোন পথ নাই। এই জন্যই সাহাবে কেরাম পর্যন্ত যেখানে নবী ছিলেন, এখানে তো আলাদা কোনো শাস্ত্র, এগুলো আলাদা কোনো শাস্ত্র হওয়ার কোনো দরকার, যেখানে আমার নবী ছিলেন, যেখানে কোরআন শরীফ সংরক্ষণ করা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া, কোরআনের আলোকে মানুষের জীবন কিভাবে পরিচালনা করতে সেগুলো শিক্ষা দেওয়ার বাধ্যবাধকতা, এগুলো নিয়ে নবীজির কর্মসূচি, কাফেরদের ষড়যন্ত্রে মোকাবেলা করা, প্রথম দিকে তো হাদিস শরীফও সংকলন করা নিষেধ ছিল, আমার নবী যা বলেছেন সেগুলো তো সংকলন করা হয় নাই, এগুলো আস্তে আস্তে কোরআনে কারীম যখন পরিপূর্ণ আল্লাহ পাকের কালাম হিসাবে যখন আমাদের কাছে নিশ্চিতভাবে আমরা পেয়েছি, আমার নবীর হাদিস শরীফের কথা বলা হয়েছে, যদি আমার কাছে আমার কাছ থেকে একখানা হাদিস শরীফ একটু করাবো, সেটাও মানুষের কাছে, অর্থাৎ অন্যের কাছে, মানুষ বলতে আমি বুঝি না বুঝি এটাকে অন্যের কাছে বর্ণনা করা, ওয়াজ নসিহত করা, এটা নয়, বলা হচ্ছে যারা আমার থেকে হাদিস শরীফের আহাল হয়ে পেয়েছো, তারা পরবর্তী জেনারেশনের কাছে হাদিসটা কি করো পৌঁছিয়ে দাও। তাহলে এই ধারাবাহিকতায়, এই সিলসিলায়, এই সনদের মাধ্যমে হাদিসটা কেয়ামত পর্যন্ত আমার উম্মতেরা পাবে। হাদিস শরীফ বর্ণনা করার জন্য কিন্তু শর্ত আছে, যে কেউ চাইলে হাদিস একজনের কাছে একজন বর্ণনা করা যাবে না, রেওয়ায়াতের শর্তগুলো তো আছে। তো এই হাদিস শরীফের জগৎ নিয়েও তো আমাদের অনেকগুলো পড়তে হবে, কারণ জানতে হবে হাদিস মানে হচ্ছে নবীজির কথা কাজ মনসম্মতি, সাহাবায়ে কেরামের কথা কাজ মনসম্মতি, তাবিদের কথা কাজ মনসম্মতি, সবগুলোকে কি বলা হয় হাদিস বলে। নবী সাহাবি এবং তাবিদ, নবী সাহাবি এবং তাবি, এই তিনটা জেনারেশন, নবী সাহাবি এবং তাবি, এই তিন জেনারেশনের তিনটা স্তর, কথা কাজ মনসম্মতি, মানে তিনি বলেছেন যেটা সেটাও হাদিস, করেছেন এটাও হাদিস, ওনার কাছে কেউ কোনো কাজ করেছে বা কেউ কোনো কথা বলেছে তিনি চুপ থেকেছেন বা সম্মতি দিয়েছেন, এটাও কি হাদিস। তাহলে হাদিসের কত ব্যাপক, কিন্তু সব হাদিস আমি মানতে পারবো না, আমল করতে পারবো না, মানতে পারবো আমল করতে পারবো। যেমন কিছু কিছু হাদিস নবীর প্রথম যুগে করেছেন, পরবর্তী সময়ে সেটাকে আবার চেঞ্জ করেছেন। আমি আজকের আলোচনা শুরু থেকে একখানা কথা আসছিল যে নবীন বন্ধু না হই তবু আমি তোমাদেরকে কবর জিয়ার থেকে কি করেছিলাম, নিষেধ করেছিলাম ফাজুল হা, তাহলে এখন থেকে তোমরা কি করো,
দুইটা অংশ, একটা ছিল নিষেধের অংশ আর একটা পরেরটা হলো আদেশের অংশ। আগেরটা নিষেধ, পরেরটা আদেশ, মানবেন কোনটা আপনি? নিষেধ না আদেশ? কেন? এটা পরের অংশ, পরেরটা আগের কথাকে মনসুখ করে দেয়, আগের কথাকে পরের কথা কি করে দেয়? মনসুখ করে দেয়। হাদিস শরীফে আসছে খাবার খেলে তখন অজু চলে যায়। এটা হাদিস শরীফ, আমার কথা না, নবীর কথা। আগুনে রান্না করা খাবার খেলে নতুন করে কি করো? নামাজ পড়ছেন, এসব নামাজ চা খাইছেন, চা দিয়ে আগুন লাগছে না লাগে? চা খাইছেন, পান পাতেন, পাত তরকারি বাদ দিলাম যে বেশি আগুন লাগে, এবং চা খাইছেন। যদি হাদিস শরীফটা বুঝে থাকেন বলেন তো, অজু আছে না নাই? জি। এখন তাহাজ্জুদের নামাজ পড়েন বেশিক্ষণ পড়ে ঘুমান নাই, অথবা কোনো অন্য কোনো ইবাদত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কি করবেন? অজু করতে হবে। ওই হাদিস শরীফ এর উপর আমল করতে হবে। আল্লাহ আমার নবীকে শিখিয়ে দেন না, বলে দেন না, এমন কোন কথা নবীজি বলেন না। অমায়ম যে কোহানির হওয়া ইন হওয়া ইল্লা ওয়াহী বলছে যে নবী দাওয়াতে গিয়েছেন, সাহাবীর বাড়িতে গিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া গ্রহণ করেছেন, খাওয়া দাওয়া গ্রহণ করার পরে আরেকটা নামাজ হাজির হয়েছে, মানে একটা নামাজের ওয়াক্ত হয়েছে, তখন নতুন করে নবীজি ওযু করেন নাই, নামাজ পড়ে নিয়েছেন। এটা পরের হাদিস, কথা কি বুঝছেন? হাদিস শরীফ দ্বারা কি বোঝা গেল? এটা আমাদের থেকে নিয়ে আসা, ইন্ডিয়া থেকে নিয়ে আসা কোন ওষুধের নাম না, এটা কি বলে মাথা? এটা আমার নবী সাহাবায়ে কেরামের সময় ছিল। এটাও কিন্তু এক প্রকার মাজহাবের তাকলিদের ধারা কিন্তু ওখান থেকে আসছে। জানেন মাজহাব কাকে বলে? মাজহাবের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, একটা ফ্যাশন হয়ে গেছে মাজহাবের বিরুদ্ধে কথা বলা। অথচ এই তাকলিদ অনুসরণটা এটা সেই সাহাবায়ে কেরাম থেকে আসছে। বলুন না সুবহানাল্লাহ। আর পরিধি না চারটায় সীমাবদ্ধ হয়েছে, পরে নাম পরে হয়েছে, কিন্তু ইমাম মুজতাহিদ যারা ফকি এদেরকে অনুসরণ করার যে সুন্নাহ, এই পদ্ধতি আসছে কোথেকে? সাহাবায়ে কেরাম থেকে আসছে। আমার ভাইরা, তো যেটা বলছিলাম, আমাদেরকে যারা কোরআন সুন্নাহ পৌঁছিয়ে দেয়, যেটা বলছিলাম হাদিস শরীফ, এই দুটোই হাদিস, কিন্তু দুটোই সুন্নাত নয়। দুটোই কি নয়? যেটা আমি আমল করবো আল্লাহ তাবারাকার নবীর পক্ষ থেকে যে পদ্ধতি, যে জীবন ধারা আমাদের জন্য তিনি রেখেছেন আমল যোগ্য, এটা হচ্ছে সুন্নাত। আর যেটা সুন্নাত নয়, মানে শুধু হাদিস, এটাকে হাদিস হিসাবে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সব হাদিস সুন্নাত নয়, সব হাদিস কিন্তু সকল সুন্নাত হাদিস, সকল সুন্নাত হাদিস কিন্তু সব হাদিস সুন্নাত
এখন বলেন আমি কি চাইলে সব হাদিস মানতে পারবো যদি বলেন না আমাকে মানতে হবে সুন্নাত কি মানতে হবে সুন্নাত এজন্যই রাসূল বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তুদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া সুন্নাত রাসূলিহি এই উম্মত দুটো জিনিস একে যায় একটা হলো কোরআন শরীফ আর একটা হলো আমার সুন্নাত অথবা তার রাসূলের সুন্নাত আল্লাহর রাসূলের সুন্নাত দুটো জিনিসকে আটকে ধরলে কখনো পথ ভ্রষ্ট এজন্য আমরা মানে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাআত আহলে সুন্নাত সব ওলিগণ কিন্তু এই আকীদায় বিশ্বাসী সব ওলিগণ এই আকীদায় বিশ্বাসী গোসে ফাক জিলানি দুনিয়াতে যখন আসছেন তখন কিন্তু রাবিজি ফেতনা মারাত্মকভাবে ছড়ে গেছিল রাবিজি বুঝেন তো আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ব্যাপারে সমালোচনা করা মাওলানা আলী শের খোদাকে প্রমোট করা ওনার নাম সামনে উচ্চারণ করা আরে মৌলানা আলী শের খোদা হচ্ছেন তুমি কি করবো মৌলানা আলী শের খোদাকে আমার নবী আমাদের কাছে উচ্চ করে দিয়েছেন আমি যার মাওলানা আমি যার গার্জিয়ান আমার আলীও তার গার্জিয়ান তুমি নতুন করে এত মনে মনে করো কারণ কি এটা কি ফারুকে আজম সিদ্দিক আকবর ওসমান গানি জানেন নাই যে মৌলানা আলী শের খোদার ফুলাহাতের অবস্থা এবং মৌলানা আলী খোদা এত বড় ডিগ্রি পাওয়ার পরও আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন না আবু বকর অধীনে তিনি কাজ করেন নাই ওনার পেছনে তিনি নামাজ পড়েন নাই উমর ফারুকের পেছনে নামাজ পড়েন নাই ওসমানের পেছনে নামাজ পড়েন নাই ওনাদের শাসন আমলে তিনি প্রাদেশিক শাসন করার দায়িত্ব পালন করেন নাই তো ওনার অধীনস্থ হয়ে তিনি কাজ করেছেন খেলাফতের দায়িত্ব পালন করেছেন উনি তখন ওনাদের বিরুদ্ধে আচরণ করেন নাই আপনি মাওলানা আলী শের খোদার মহব্বতকে সামনে এনে এটাকে ব্যবহার করে আল্লাহ নবী প্রিয় সাহাবী খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে আপনি বেয়াদবি করছেন এটা কোন প্রকারের ইসলাম এটা জাহান্নামের কুকুর এটা ইসলাম নয় নাম ব্যবহার করলেও তারা মূলত জাহান্নামে এই জাতীয় ফিতনা কিন্তু মারাত্মকভাবে তখন বেড়ে গিয়েছিল খারেজিয়ত আছে রাফিজিয়ত আছে এই সবগুলো ফিতনাকে দুরিশ্বাস করার জন্য এরা একদিকে একশো বোন ওদিকে একশো বোন ইসলামকে ক্ষত বিক্ষত করে ফেলেছে প্রায় মুমূর্ষ করে ফেলেছে ওই মুমূর্ষ ইসলামটাকে আমার জিন্দা নবীর আমার সরকার আমার আকা আমার মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করা ইসলামটা যখন মুমূর্ষ হয়ে গিয়েছে তখন একজন ব্যক্তি এসে এই ইসলামটাকে নিজের হাত ধরে পুনরুজ্জীবন দান করেছে সংস্কার করেছেন সংস্কার পুনরুজ্জীবন দান করেছেন এই জন্য ওনাকে মুহিউদ্দিন বলা হয় কি বলে মুহিউদ্দিন মানে দিনকে পুনরুজ্জীবন দানকারী আমার মসজিদ এখন কোনো কারণে ওয়াল ভেঙে পড়ে গেছে কোনো কারণে ঝাঁপ ধসে গেছে এখন আমি যদি এটাকে নতুন করে সংস্কার করা দরকার আছে কিনা জোরে কর না যদি মুসলমান হয়ে থাকি যদি মুসলমান হয়ে থাকি তো আমাকে আমাকে অবশ্যই আল্লাহর ঘরে এই খেদমত এই সংস্কার করতেই হবে আমি সংস্কার করলাম তাই বলে কি ওই যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি প্রতিষ্ঠার সময় থেকে জমি দিয়েছেন বিল্ডিং করেছেন এটা পরিচালনা করার জন্য যে সব কিছু বিনিয়োগ করে দিয়েছেন ওনার অবদানকে ম্লান হয়ে যাবে ইসলামের প্রচারক ইসলামের প্রতিষ্ঠাতা আমার নবী কিন্তু এই ইসলামটা তখন বিভিন্ন ভাবে এদিকে এক ভাইরাস এদিকে আরেক ভাইরাস সব ভাইরাসে যখন চতুর্দিক দিয়ে আক্রমণ করে মুমূর্ষ করে ফেলেছে তখন সেই ইসলামকে যিনি পুনরুজ্জীবন দান করেছেন সংস্কার করেছেন ওনাকে বলা হয় মুহিউদ্দিন দ্বীনের পুনরুজ্জীবন দানকারী উনি কে আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বলিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যায় রহমতুল্লাহি আলাইহিও শরহে বেকায়াতেও আছে ইমামে আজমের নাম নেওয়ার পরে আল্লাহ রাজি আল্লাহ রাজি খুশি এই কথা রাজি আল্লাহ মহামদি আল্লাহ মহম্মদ বলা
শরীহ মুসলিমের মধ্যে শরীহ নববীর মধ্যে ইমাম মুসলিমের নাম উল্লেখ করে কল আল ইমাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি সেখানে রাহমাতুল্লাহি বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ফতহুল বারি ইমাম বুখারীর নাম আনা হয়েছে ইমাম বুখারীর নাম আনার পরে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি বলেছেন কল আল ইমাম রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাহমাতুল্লাহি বলেছেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বলিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যায় রাহমাতুল্লাহি আলাইহি আমরা সাধারণত আল্লাহ নবীর সাহাবায়ে কেরামকে নাম বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলি আল্লাহর বলিদের নামের পরে কি বলি রাহমাতুল্লাহি তাহলে এটা আমাদের একটা অরূপ একটা পরিভাষা মশহুর একটা পরিভাষা কিন্তু কেউ যদি রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহর বলিকে রাদিয়াল্লাহু আনহু বলে এতে দূষণীয় কোনো কিছু নয় এ ব্যাপারে কোনো কঠোরতা অবলম্বন করা যাবে না সাবধান আল্লাহ পাক আমাদের এই কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا
আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ সময় এতগুলি ভাই এত মহাব্বত নিয়ে আলোচনা করে শুনেছি। আমরা আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আমরা যেই কথাগুলি বললাম শুনলাম সকল ভুল মাঝে যেন আল্লাহ এবং এখান থেকে প্রত্যেকটি কথা আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহর বলিগণ, যে মিশন নিয়ে আমাদের কাছে এসেছেন, যে মিশন নিয়ে গোটা জীবন পরিচালনা করেছেন, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য, সেই মিশনটাকে আমাদের জীবনের মূল লক্ষ্য বানানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কোনো বাতিলের সাথে আকিদায়, কোনো বাতিলের সাথে কোনো আপোষ চলবে। সব মানুষকে মহব্বত করতে হবে, সব মানুষকে ভালোবাসতে হবে, সব মানুষকে নিজের ভাই হিসেবে মহব্বত করতে হবে। মুসলমানরা বেশি আমন ইমানি ভাই, এই সম্পর্কটা দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে, দুনিয়াতেও থাকবে আখিরাতেও। সব মানুষ মুসলমান না হলেও আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা একই পরিবারের, একজন আরেকজনের সাথে হিংস্রতা প্রদর্শন করা যাবে না। ভিন্ন ধর্মের হলেই সে আমার শত্রু, আমার দুশ্মন, তার সাথে আমি বৈরিতা রাখতে হবে, অর্থাৎ তার সাথে আমি বিদ্বেষ করতে হবে, এরকম কোনো দিন নিদর্শন নির্দেশনা আমার নবী আমাদেরকে দেয় নাই। বরং প্রত্যেক ধর্মের মানুষকেই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু অনেকে বলে যে তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। এবার সুরেকম নাও যদি দিন ঠিক আছে, মাত্র একটা দিন ঠিক আছে মাত্র, আর লিয়াও মাহমাল তুলকম দিন এখন, আজ তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ দিন হিসেবে গ্রহণ করেছি, সেটির নাম হলো ইসলাম। ইসলাম যারা সঠিক কোন ধর্ম হতে, কোন ধর্ম সঠিক হতে পারে না, তবে যারা আমাদের দাওয়াত পৌঁছানোর পরেও তাদের ধর্ম তারা পালন করতে চায়, তাদেরকে ততটুকু অধিকার দেওয়া হয়েছে। এখানে কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ, জমুর জুলুম করার কোনো সুযোগ, এর মানে এই না যে আমি আমার মসজিদ ছেড়ে আরেকজনের ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে তার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আমার সব কিছু বিসর্জন দিয়ে ওখানে গিয়ে তাদের উপাসনা করব। এই শিক্ষা আমাদের ইসলাম কখনো দেয় নেই। মনে রাখতে হবে ধর্ম যার, ধর্মীয় উৎসব শুধুমাত্র তার, ধর্ম যার ধর্মীয় উৎসব শুধুমাত্র, অন্য ধর্মের কোন ধর্মীয় অনুষ্ঠান আমার অনুষ্ঠান হতে পারে না। কেউ যদি আমাকে জোর করে গিলাতে চায়, তাকে আমরা সর্বস্ব দিয়ে প্রতিহত করব, কারণ সে আমার ইমান নষ্ট করার পায়তারা করছে। আমার ইমান নিয়ে খেলা করার অধিকার কাউকে দেয়া হয় নাই, কেউ এটা করতে পারে না। মানুষের অন্য বাদে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আমার অনুষ্ঠান কিভাবে হবে, কোন যুক্তিতে কোন হিসাবে আপনি বলতে পারেন? কাজেই আমাদের ছেলেরা, আমাদের যুবকরা দেখেছি অনেক সময় ওই যে যে রাস্তার আশেপাশে, এখন পূজার সময় হতেছে না, যে যে আশেপাশে রাস্তায় এই এদের ধর্মীয় উপাসনা গুলো আছে, এখানে গান বাদ্য হয়, বিভিন্ন মেলা টেলা হয়, এগুলো দেখার জন্য আমাদের ছেলেরা আগে থাকে। কে রে বাবু, তোমার ঘরে কি হিন্দু ধর্ম নাই? তোমার ঘরে কি কোনো, তোমার আশেপাশে কোনো মেলা নাই, কোনো দোকানপাট নাই কেনার জন্য? ওখানে কি যেতে হবে কেন তোমাকে? ওখানে গিয়ে তোমাকে জিনিস কিনতে হবে কেন? ওখানে গিয়ে আড্ডা মারতে হবে কেন? বন্ধু সত্যি আড্ডা দেওয়ার জন্য কোনো জায়গা নাই দুনিয়াতে, আল্লাহর জন্য কি সমাধান শুরু হয়ে গেছে? আরেকটা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যদি কোনো মুসলমান স্বাচ্ছন্দ্য বোধ করে গিয়ে অংশগ্রহণ করা, বুঝতে হবে এর বাকি লেভেল ঠিক থাকলো ভিতরে কি নেই। ইমান
এই ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ না বাতিলের সাথে আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই আমলের ক্ষেত্রে উদার থাকব আমলের ক্ষেত্রে উদার থাকব বিনয়ী থাকব আকীদার ক্ষেত্রে ইসপাত কঠিন থাকব আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই আল্লাহ রাব্বুল আলামিন হুকুমুল আলামিন আমাদেরকে ইমানি জিন্দেগি সঠিক মজবুত আকীদাধারী জিন্দেগি নসিব করো আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান আল্লাহু আমিন আল্লাহু আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم مولاي كريم فاتح يا دبرك এই মসজিদে বাইতুল আকসার মুসলিয়ানে কারামের আয়োজিত আজকের এই মাহফিলকে আপনার গোলামীতে কবুল করেন আল্লাহ যা ভুল ভ্রান্তি হয়েছে গফুর গফার নামের খাতিরে মেহরবানি করে ক্ষমা করে দিন গো আল্লাহ আমাদের সকল সওয়াব ও শুকর বরকত দিয়ে আমার দয়াল নবী দরবারে হাদিয়াতান কবুল করেন গো আল্লাহ আহলে বাইত রাসূল আসহাবে রাসূল আউলিয়ায়ে কেরাম বিশেষ করে সকল ওলিদের সরদার আল্লাহ মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গাউসে সমাদানি আব্দুল কাদের মীর জিলানি গিলানি الحسن والحسين رضي الله تعالى عنهم درباري أمد السماء كله كي بخشيش كل دين مولا الله من مهار ولي الوسيلة أمد البرتقر فريان كي قبول كريني أمد الإيمان زندگي نصيب كل الله عملي زندگي نصيب كل الله الله در عبا قرستو عبام كي دور كريني رليل قرستوري پرشد كرر توفيق دارو আল্লাহ তারা বিমারি আমাদের প্রত্যেকের বিমারকে শিফা নসিব করুন মাওলানা আমার মানিক ভাইকে আপনি মেহরবানি করে সুস্থ করে দিন ওনার আম্মা জানকে আপনি সুস্থ করে দিন মাওলানা আমার সাবি হোসেনের সন্তান রাসো গোলাম হোসেন মোহাম্মদ মহাশো আল্লাহ তাদের সন্তান অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দিন আল্লাহ আল্লাহ তাদেরকে সন্তান দান করেছেন আপনাদের সালিয়া হিসাবে কবুল করে নিন নেক সন্তান হিসাবে কবুল করে নিন আল্লাহ মাদ্রাবে নাতি নাতিরা যারা অসুস্থ যাদেরকে আপনি সুস্থ করে দিন মাওলানা আল্লাহ যত বিমারি না বলা না বলা সকল বিমারিকে আপনার দা সেবা থেকে শিফা নসিব করুন আল্লাহ গোসে পাক শহরিয়ায় করা যে জীবন দর্শন আমাদেরকে দিয়েছেন সেই জীবন দর্শন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ যে যে মকসাদ নিয়ে যে যে হাজত নিয়ে হাত তুলেছেন মেহরবানি করে আপনি পূরণ করে দিই প্রত্যেকের ফরিয়াদ গুলো মঞ্জুর করুন আল্লাহ একটি হাত ও খলিফায় দিয়েন না মাওলানা আপনার দিনের খেদমত আন্দাম দেওয়ার প্রত্যেককে তৌফিক দান করুন মাওলানা আল্লাহ সোহেল ভাই এসো আমাদের সকল বিমারীকে শিফা নসিব করুন আপনার বান্দা দেশের বাইরে যাবে চিকিৎসা করার জন্য আল্লাহ আপনার বান্দাকে মেহরবানি করে সকল প্রকার আল্লাহ জটিলতা থেকে হেফাজত করে আল্লাহ সকল কারিনা থেকে হেফাজত করে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসুন মাওলানা আল্লাহ আপনার বান্দাকে আপনার দিনের খাতমত আরো বেশি করে আমদান দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমার নূর ইসলাম চেয়ারম্যান সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহর মধ্যে সকল বলা আল্লাহ প্রকাশ প্রকাশ আল্লাহ জাহির বাতিন সকল বিমারীকে আপনি শিফা নসিব করুন আল্লাহ হায়াত যখন ফুরিয়ে যাবে ইমান নষ্ট করার জন্য শয়তান বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হবে আল্লাহ এমন কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবীর চেহারা মোবারক চোখে সামনে রেখে রেখে সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা